फ्रेंड्स আমি পায়েল আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি আজকের মতো। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। মার হঠাৎ করে কালকে থেকে শরীরটা হঠাৎ করে জ্বর এসেছিল মার কালকে রাত্রিবেলা থেকে, সেই জন্য আর কি সকালবেলা থেকে ব্লগটা শুরু করতে পারিনি। এখন ওষুধপত্র খেয়ে নর্মাল এসেছে টেম্পারেচারটা। আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি কারণ হচ্ছে আমাদের বাড়িতে দুজন অতিথি আসবে, গেস্ট আসবে। তো গেস্টদেরকে তোমরা চেনো, আগেও দেখেছো তাদেরকে, আরেকবার দেখবে আজকে। তো তার মধ্যে একজনকে তোমরা চেনো, তোমরা পছন্দ করো তাকে। তো যাই হোক, তোমরা তাকে দেখবে আবারও কি আবার আজকে ম্যাজিক নিয়ে হাজির হবে কিনা সেই বলতে পারবে তোমাদেরকে। বড়দের প্রণাম জানাচ্ছি, ছোটদের অনেক ভালোবাসা। আর আমরা এখন একটু চা খাচ্ছি, আমি বাবা আমার গেস্ট এসে গেছে অলরেডি, একজন গেস্ট এসেছে, দুজনের মধ্যে একজন এসেছে এখন, আর একজন দেরি করে আসবেন ফোন করে জানিয়েছেন। যাই হোক সে আছেন আর মা আছে। তো আমরা এখন চা খাচ্ছি, চায়ের সাথে আরেকটা জিনিসও আছে, সেটা মেলায় পাওয়া যায়, তোমরা খেয়েও থাকতে পারো। আমি খুব ভালোবাসি জিনিসটা, আমার ফেভারিট। তো মা এখন চা বানাচ্ছে। মা তোমার চা বানানো হয়েছে? মা হয়ে গেছে, আসছি আসছি আসছি। ওই যে চা বানানো হয়ে গেছে, মা চা বানানো কমপ্লিট হয়ে গেছে, এবারে চা পর্ব হবে, তো দেখতে থাকো তোমরা। আমরা এখন চা খাবো, মা বাবা আর আমার গেস্ট খাবে। এই যে আমার দাদু হচ্ছে আমাদের গেস্ট। তোমরা হয়তো ভাবছো দাদু আবার গেস্ট কেন, কারণ হচ্ছে দাদু আসলে দাদু পড়ে গেছিল, তোমরা জানো দাদুর কেটে গেছিল অনেক জায়গায়। তারপরে আমি দেখতেও পাচ্ছি যে হাতটা ছড়ে রয়েছে, পাটাও ছড়ে রয়েছে, আমি সেটা দেখতে পাচ্ছি। তো সেই জন্য দাদু অনেক দিন আসতে পারেনি। তো দিদার শ্রাদ্ধর পরে মা এমনি খাবার দাবার পাঠাতো, কিন্তু ডেকে আমাদের বাড়িতে ডেকে খাওয়ানো হয়নি, সেই জন্য ডেকে আজকে খাওয়ানো হচ্ছে দাদু এবং মামাকে। তো মামা বলেছে যে পরে আসবে, এসে গেছে সাবুর পাপড়। সাবুর পাপড় খুব ভালো লাগে, সাবুর পাপড়। ওই যেগুলো আচারের স্টল বা স্টল বসে যেগুলোতে মেলাতে, সেখানে পাওয়া যায় সাবুর পাপড়। দোকানে কিন্তু সাবুর পাপড় পাওয়াই যায় না, খুব বড় দোকান না হলে পরে যেখানে খুব স্টক থাকে, না হলে সাবুর পাপড় পাওয়া যায় না। সাবুর পাপড় পাওয়ার জন্য, খোঁজার জন্য আমরা এত দোকানে বাবাকে ঘুরিয়েছি আমি, এই দোকানে যাও সাবুর পাপড় কোথাও পাওয়া যাচ্ছে না। তো আজকে আমি সাবুর পাপড় খাবো, আমার ফেভারিট, এইটা আজকে খাবো সাবুর পাপড়। তো বাবা এটা কোথায়, কোন কটা দোকান ঘুরে পেয়েছো তুমি? এটা ওই ইসের দোকানে পেয়েছি লাস্টে, চার পাঁচটা দোকান ঘুরেছি আর কি, লাস্টে ভোলার দোকান ঘুরে তারপরে পেয়েছে, লাস্টে ভোলার দোকানে পেয়েছে। ও ভোলার দোকান থেকে এনেছো? বাবা তাও ভোলার দোকানে পাওয়া গেছে বলে। আজ কদিন ধরে বল সাবুর পাপড় খোঁজা হয়েছে? 7 দিন ধরে পাপড় পাপড় কারোর জন্য বলছি। বাবা চা খাও, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। জমি আমরা সবাই মিলে সাবুর পাপড় খাচ্ছি আর চা। বাবা খাও, ধীরে ধীরে খেও, তাড়াহুড়ো করো না। দাদু তোমার তো দাঁত নেই, না তো তুমি সাবুর পাপড়টা খাবে কি করে? দেখি চেষ্টা করে, যদি সম্ভব হয় একটু খাবো। যদি সম্ভব হয় কি কথা, কিভাবে খাবে যদি বলো, এক্সপ্লেইন করো, তোমাদের বন্ধুদের এক্সপ্লেইন করো।
আমার দাঁত নেই কিন্তু আমি মারি দিয়ে মাছ মাংস সবই খেতে পারি, কাজেই সেখানে কোনো অসুবিধা হয় না, কাজে এই সাবুন পাঁপড়টাও খেতে পারবো বলে আশা করছি। আজকে এই সন্ধ্যেবেলায় এই পাঁপড় চা বিস্কিট দিয়ে আমাদের সন্ধ্যেটা শুরু, তারপরে সাথে একটু গান কবিতা তো আছেই, বলো একটু আনন্দ তো করতেই লাগবে আজকে। আপনারা জানেন যে আমি পড়ে গেছিলাম, আমার হাতে ব্যথা এবং আপনারা দেখেছেন কীরকম ব্যথা হয়েছিল, রক্ত বেরিয়ে গেছিলো, সেই জন্য অনেকদিন আসতে পারিনি। আজকে মেয়ে আমাকে নিমন্ত্রণ করেছে, তার জন্যই আমাকে অতিথি হিসাবে দেখা করা হয়েছে। যাই হোক, আপনারা জানেন আমার স্ত্রী মারা গেছে, প্রায় এক মাস হতে যাচ্ছে, 3 তারিখ হলেই 1 মাস হবে, কাজেই সেই একটা ব্যথা তো আমার মধ্যে আছেই। যাই হোক, তবু আপনাদের সামনে আমি একটু গান পরিবেশন করবো। তুমি আজ কত দূরে, তুমি আজ কত দূরে, আখিলার চলে গেছো তবু রয়েছো রিয় জুড়ে, তুমি আজ কত দূরে। খুব ভালো হয়েছে বাবা গানটা, সত্যি তুমি এই গানটা করলে এটা আমারও এত ভালো লাগলো গানটা, যে সত্যি আজকে তো মা অনেক দূরে চলে গেছে, এটা তো ঘটনাই, কিন্তু তবুও সব ব্যথা বেদনার মধ্যেও আমাদের আনন্দে থাকতে হবে, চলতে হবে প্রতিদিনের মতো, যে চলে গেছে তো চলেই গেছে, তাকে তো আর ফিরে পাবো না। যাই হোক, আজকে বাবা তবু আসলো অনেকদিন পরেই, আমি আজকে বাবাকে গেলাম সকালবেলা একবার, আমার আসলে কালকে হঠাৎ শরীরটা খারাপ হয়েছে, তোমাদের তো মেয়ে বললো, কিন্তু প্রতিদিনের মতো গিয়ে দেখলাম যে বাবা যখন একটু সুস্থ হয়েছে, বাবাকে বললাম বাবা তাহলে তুমি আজকে আমাদের বাড়িতে আসো, কদিন ধরেই ভাবছি তুমি আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে, আসো, তো সেই জন্যেই বাবা আসলো। বাবাকে নিয়ে এখন একটু আনন্দ করব, রাত্রিবেলাও একটুখানি খাওয়া দাওয়া হবে, এখানেই ডিনার পর্ব হবে, এখন তো একটু চা পর্ব চলছে। বাবার গান তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর এখন তাহলে একটু গল্পগুজব আনন্দ হবে কি বাবান, তাই তো দাদুর সাথে, ও তো আমার দাদুর পিছনে বড্ড লাগে, এখন দাদুর পিছনে লাগবে তারপর, তো তো যাই হোক, আবার তোমাদেরকে ডিনারের সময় আমার তোমাদের কাছে আসছি। আমি দেরাদুন রাইস এনেছি, তো এই দিয়ে আজকে বিরিয়ানিটা করব, তো এখন জল আমার গরম হলে এই চালটা ঢেলে দেবো। চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি, চিকেনটার মধ্যে আদা রসুন পেঁয়াজ ও কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আর এখানে আমি একটা বিরিয়ানির মশলা তৈরি করেছি, দেখতে পাচ্ছেন এই মশলাটা জায়ফল জৈত্রী সাজিরে এলাচ দারচিনি লবঙ্গ কালো গোলমরিচ সাদা গোলমরিচ সব দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি, আর এখানে আলু আমি ভেজে রেখেছি। এবার ভাতটা হবে, আমি এক সাইডে চিকেনটাও করে নেব, তো কীভাবে করছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন আর পেঁয়াজ বাটা করে নিয়েছি, মানে মিক্সিতে মেখে নিয়েছি, সেটা দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি আধা ঘন্টা ধরে, এবার আমি চিকেনটা তৈরি করব। এখন আমি চিকেনটা তৈরি করব, তো প্রথমে পেঁয়াজগুলো আমি এতে ছেড়ে দেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে,
এবার আমি চিকেনটা এর মধ্যে মিশিয়ে দেব। চিকেনটাকে জাস্ট একটু আমি ভেজে নেব। আমুল দুধ একটা নিয়ে আমি একটু গুলে নিয়েছি রং দিয়ে, তো গুলে আমার এরকম হয়েছে, এটা আমি বিরিয়ানিতে দেব। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেন আপনি যত কষাবেন তত টেস্ট এর বাড়বে। আর আমি একটু শাহি গরম মশলা এতে মিশিয়ে দেবো চারিদিকে, এবং বিরিয়ানি যে মশলাটা আছে আমি এটা এর সাথে মেশাবো, অল্প করে মিশিয়ে দেবো। ফাইন একটা গন্ধ বেরিয়ে গেছে চিকেন দিয়ে। তৈরি আমার চিকেন দেখেছেন, এবার এটা আমি নামিয়ে নেব। নামিয়ে এখানে রাখলাম, আঁচটাকে একদম কমিয়ে দেব। কড়া এই গামলাটার মধ্যে আঁচটা একদম কমিয়ে রেখে আমি একটু ঘি মেখে নিয়েছি, এবার এটা এর উপরে রাখবো। এই মিঠে আতরটা আমি ইউজ করব, মিঠে আতর দেখতে পাচ্ছেন। প্রথমে আমি এতে রাইস দেব, এরপর আমি এতে আলু দেব, তারপর আমি এতে চিকেন দেব। দেওয়ার পরে যে রং আর দুধটা দিয়ে আমি করেছি এটা চারিদিকে একটু ছড়িয়ে দেব। এবার সামান্য করে ঘি আমি এতে মিশিয়ে দেব, অল্প ঘি মিশিয়ে দিলাম। আবার আমি রাইস এতে দেব, এরপর আমি এই যে বিরিয়ানি মশলাটা এটা চারিদিকে ছড়িয়ে দেব। আমার বিরিয়ানি এবার এটা স্টিমে থাকবে। তো ফ্রেন্ডস, আমি আমার দুই অতিথিকে নিয়ে বসেছি। একদিকে আছে দাদু, আগে আরাপ করিনি তোমাদের, চায়ের পর মধ্যে দাদু এসে গেছিল। আর এক অতিথি এসেছে, আমার বাড়িতেই থাকে বাট অতিথিই বলা যায়, এমন কাজ করে সারাদিন যে আমার সাথে কথাই বলতে পারে না, তো ওনাকে আমন্ত্রণ করে রাখতে হয় বাড়িতে মানে ঘরে, তারপরে উনি আসেন। উনি এসেছেন, আমি আমি কৃতার্থ হয়েছি আপনি বাবারে, উনি কিন্তু ভালো না, শক্ত আছে শক্ত আছে। তো যাই হোক, আমার অতিথি এসেছে, তো আমাদের সামনে রয়েছে দাদু। আমি আজকে অতিথি হয়ে এসছি। ভালো হয়েছে, তো চমৎকার হয়েছে। খাও, রুটি খাবি না? কে খাবো?
কে বানিয়েছে দেখো। হ্যাঁ জয়ন্ত বানিয়েছে, খুব মানে ও তো ভালো রান্না করে, খুব কষ্ট করে আজকে ঘেমে টেমে স্নান করে গেছে, তো বানিয়েছে, নিজেই বলল যে আমি আর কিনে কিনবো কেন, বাইরের জিনিস খাবো বাবাদের, তো আমি বাড়িতেই বানাই বুঝলে, ওই জন্য বাড়িতেই বানালো। তো কেমন হয়েছে বলো? ভালো হয়েছে বল। আটসালান কেউ আটসালানের বিরিয়ানির থেকেও কি ভালো? তাহলে জেঠু তো ভালো রান্না করে একদম, এটা ঠিক কথাই। জেঠু গরম হলে বেটার হতো তাই না? হালকা গরম আছে, গরম বেশি খায় না। তুমিও খাও, খাও, তুমি একটুখানি শুরু করো, খাও সবাই মিলে। ও দিদিকে দিয়েছিলাম, তাই তুই তুলে নিলি? আরে বাস, তোমার প্রিয় জিনিস নাকি? আমি জানতাম না তো, তাহলে তো এবারে দিতেই হবে। আমি আর জেঠু পরে খাবো, তোমরা আগে খেয়ে নাও। আর বাবা ভাই কি আসবে না? ভাইয়ের জন্য তো অপেক্ষা করলাম, তাহলে হ্যাঁ তাহলে তুমি নিয়ে যেও। ও বাবা, খালি দিদির পাতের দিকে তাকাচ্ছে কেন? আরে বাবা, দিদিকে কত উপকার করে দিচ্ছে দেখো। ভালো হয়েছে, শুনেও ভালো লাগলো, কারণ এর সাথে আরেকটা জিনিস আছে। কি আছে? দিচ্ছি সারপ্রাইজ। কি আছে তোমার বিরিয়ানি নিয়ে? বিরিয়ানি কোনো কিছু তো নেই, তবে আজকে বিরিয়ানি খেতে খেতে তোমার দিদার কথা মনে পড়ছে। দিদা কিন্তু বিরিয়ানি খুব পছন্দ করত, আমার মেয়েকে প্রায়ই বলতো মামুই ওকে বিরিয়ানি নিয়ে আয় খাবো, খুব ভালো লাগে, আমার খুব প্রিয়। তাই আজকে খেতে বসে তার কথা মনে পড়ছে যে বিরিয়ানিটা আমি খাচ্ছি কিন্তু তাকে আর খাওয়াতে পারলাম না। লাভ করছিল তো কি বলছে দেখো আমার ভাই। আর এই যে বিরিয়ানির সাথে এটা এই দেখো থামস আপ, যদি ভিডিওটা ভালো লাগে আমাদের এই খাওয়া দাওয়া এই বিরিয়ানি সেশনটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চ্যানেল প্রথমবার আসো তাহলে সাবস্ক্রাইব করার রিকোয়েস্টটা রাখলাম।